আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি একজন অসহায় বৃদ্ধ মানুষের কাছে। মেয়ে মানুষ, স্বামী বেঁচে নাই, প্লাস তার কোনো সন্তান নাই, মানে ছেলে সন্তান নাই। বেশ কয়েকজন মেয়ে মেয়েদের বাসায় থাকেন এবং মেয়েদের অর্থ নিয়েই তার জীবনযাপন। অসুস্থ মানুষ, ঔষধ থেকে শুরু করে যাবতীয় খরচা মেয়েরাই বহন করেন, কিন্তু মেয়েরাও খুবই গরিব মানুষ। ইতিপূর্বে আমরা কিছু টাকা দিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি যে দেখি মানুষটি কেমন আছে। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? ভালো নাই বাইরে লরির ভাইনে। লরির পারেন না? না, ওই এসে লরির ভাইকে উঠে খারাপ হলে পরে দুনিয়া যারি আগলে যায়, মাথা ঘুরিয়ে পড়ে যায়। কি করব? বিটিগো। ও বিটিগো আর মধ্যে গেল। ও বিটি কি অসুখ? ডাক্তার কি কয়? ডাক্তার একবার জানতা শুনে দেখাইছি যে কি কইলো হইছে তো তা লগা। এই ওষুধ খাওয়া একটু কমেছে, আবার এখন লিভারও পাইতেছি না, কাবারে লোব লিভারও পাইতেছি না, দেহের দেহারও পাইতেছি না, সমস্যা আছে। এই দেন একবারে গরিব মানুষ, কিন্তু তারপরেও ভাই নাই। আপনার তো কোনো ভাই নাই? না না, আমার ভাই নেই। আপনার কয় বোন জানো? আট বোন। আটজন বোন? হ্যাঁ। বাড়িতে বেঁচে দিছে কিছু নাই, খালি বাড়ি বেচে কি করছেন? টাকা বাড়ি বেচে আছে, পাগল মানুষ করলাম, বিয়ে দিলাম, তারপর দেখে নিজের অসুখ হয়ে থাকে দেহাই। বাদাল মানুষ করলাম মানে হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিছে বাড়ি বিক্রি করে, এই তো না? হ্যাঁ। ছোট মেয়েদের এখন এখন তো সব মেয়েকে বিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, এখন সব মেয়েকে বিয়ে দিছে, কিন্তু গেছে মেয়েগার বাড়ি, মেয়েগা বাড়ি থাকে। জামাইরা ভালোবাসে? জামাইরা এখন পরের বেটা যা বাসে ওই বাসলু, বাস না বাসলু বাসে। আপনার ওষুধ আছে এখন বর্তমান? অসুখ বলছি, ঔষধ আছে এখন বর্তমান? বর্তমানে না, যে দুই একদিনের ওষুধ আছে। গ্যাসের ওষুধ? হ্যাঁ। আমেরিকা প্রবাসী, আপনার নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, আপনার জানেন আপনার বেশ কিছু টাকা আমরা বিতরণ করেছি। আমাদের হাতে বর্তমান অবশিষ্ট ছিল 10,000 টাকা, পাঁচটি পরিবারের জন্য। ওখান থেকে 2,000 টাকা দিয়ে যাচ্ছি। আসলে 16,000 টাকা আটটি পরিবারকে দিব আমরা ভেবেছিলাম, তিনটি পরিবারকে দিয়েছি, আজ 4 নম্বর 2,000 এই নানিকে দিয়ে যাবো। বসেন। 2,000 টাকা দিলাম, ওষুধ কিনে খায় না? হ্যাঁ। খুশি হয়েছেন? আচ্ছা, আমেরিকার একজন মেয়ে পাঠাইছে এই টাকাটা, আপনি তার জন্য দোয়া করেন নামাজ পড়ে। আচ্ছা, হ্যাঁ।